हाई फ्रेंड्स শিরা বা ধমনীতে অনেক সময় কোলেস্টেরল জমে গিয়ে আটকে থাকে এবং তার ফলে আর্টারি বা আমাদের ধমনীতে বিভিন্ন রকম ব্লকেজ আছে। তো সেই ব্লকেজগুলো থেকে কিন্তু ইন ফিউচারে হার্ট অ্যাটাক বলো বা স্ট্রোক বলো এইসব জিনিসগুলো হয়। এগুলো হার্টেও আমাদের হার্টেও যে আর্টারি থাকে সেখানেও এই ব্লকেজ আছে, এই বিভিন্ন কোলেস্টেরল জমে গিয়ে এটা হয়। তো এইটা অ্যাকচুয়ালি হয় কেন না, আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইল, আমাদের যে খাওয়া দাওয়া, অত্যাধিক সুগারি খাবার বা শর্করাজাত খাবার এইসব খেয়ে বা আমাদের বিভিন্ন টেনশন স্ট্রেস এইসব থেকে এই জিনিসটা আসে। তার জন্য ঘুম ঠিক করা দরকার যাতে এই জিনিসগুলো না আসে, মানে সোজা কথায় আটারিতে যেন বা ধমনীতে যেন এই ব্লকেজগুলো না আসে, তার জন্য এইগুলো করা দরকার। তো মানে কী করলে এই ব্লকেজগুলো আসবে না সেটা নিয়ে আমি অন্য অনেক ভিডিও করেছি বা আরও ফিউচারে করব। তো আজকে তোমাদের একটা ম্যাজিক্যাল ড্রিঙ্কস কীভাবে তৈরি করতে দেখাবো বলবো আর কি। তো সেই ড্রিঙ্কসটা যদি রেগুলার খেতে পারো ঠিকঠাকভাবে তাহলে কিন্তু ম্যাজিক্যালভাবে এটা শিরা বা ধমনীতে যে জমে যাওয়া যে যে কোলেস্টেরল সেইটাকে কিন্তু রিমুভ করে দেয়, সেটাকে কিন্তু মানে অনেকটাই মানে গলিয়ে দেয় সোজা কথায়। কারণ জমে যাওয়া কোলেস্টেরল কিছুই না, এক ধরনের ফ্যাট, তো সেই ফ্যাটটাকে পুরোপুরি রিমুভ করে দেয় বডি থেকে। তো তার জন্যে কিন্তু মনে রাখবে এই ম্যাজিক্যাল যে শরবতটা বা ম্যাজিক্যাল যে ড্রিঙ্কসটা বলে দেবো সেই জিনিসটা কিন্তু রেগুলার ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হবে। এবং অবশ্যই আমি বলে দিচ্ছি যারা ধরো বিভিন্ন রকম মেডিকেশান অলরেডি নিচ্ছ কোনো কারণে, যে বিশেষ করে ব্লাড থিন করার জন্য কোনো হাই ব্লাড প্রেশার আছে যাদের বা রেগুলার যারা ব্লাড প্রেশার ঠিকঠাক রাখার ওষুধ ফষুধ খাও, তারা এইগুলো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবে। এছাড়া বাকি যে কোনো লোকই এটা নর্মাল খেতে পারো। তো কীভাবে ড্রিঙ্কসটা তৈরি করবে সেটাই ফটাফট বলে দিই, ভালো করে শোনো। প্রথমে হচ্ছে এক গ্লাস জল নিয়ে নিলে, এক গ্লাস নর্মাল জল নিলে, তাতে এক চামচ এক টেবিল স্পুন অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে দেবে। অ্যাপেল সাইডার ভিনিগার বিভিন্ন স্টোরে পেয়ে যাবে, অবশ্যই অর্গ্যানিক নিয়ে নেবে, ব্র্যাকজের পাওয়া যায় বা বিভিন্ন কোম্পানি অর্গ্যানিক অ্যাপেল সাইডার ভিনিগার উইথ মাদার লেখা থাকবে, সেই অ্যাপেল সাইডার ভিনিগার এক চামচ দিনে নিয়ে নেবে। তারপর দেবে এক থেকে দুই চামচ মতো টারমারিক বা কাঁচা হলুদ। সেই কাঁচা হলুদটা তোমরা গুঁড়ো হলুদে ইউজ করতে পারো যদি তুমি শিওর থাকো যে সেই গুঁড়ো হলুদটা একদম পিওর, তাতে যেন উল্টোপাল্টা রং ফং না মেশানো থাকে। অনেক সময় গুঁড়ো হলুদের রং মেশানো থাকে, তো সেরকম যদি হয় বাজার থেকে কাঁচা হলুদ কিনে এনে থেঁতো করে সেই জিনিসটাকে কিন্তু এক চামচ বা দু চামচ মতো নিয়ে সেইটা ওর মধ্যে মিশিয়ে দেবে। কাঁচা হলুদ এমন একটা জিনিস যেটা কিন্তু বডি ডাইরেক্ট অনেক সময় অ্যাবজর্ব করতে পারে না, তো তার জন্যে সেই যাতে শরীর যাতে ঠিকঠাক সেটাকে অ্যাবজর্ব করতে পারে তার জন্যে এক চিমটে মতো এরকম হাফ চামচ বা এক চিমটে মতো হাতের এরকম একটা চিমটি নিয়ে নিলে নিয়ে এ নেবে, ওটাকে হচ্ছে গোলমরিচ, সেই গোলমরিচটা নিয়ে নেবে, গোলমরিচের গুঁড়ো যেটাকে বলে ওইটা নিয়ে নিলে। নিয়ে তার মধ্যে যদি তোমার টেস্টের জন্য দরকার হয় স্টিভিয়া ইউজ করতে পারো, আর্টিফিশিয়াল সুইটনার। আর যদি আমি বলবো যে এটা তো একটা ওষুধ হিসেবে খাবে, এটাকে টেস্ট অত না ভালো করলেও চলবে, মধু অনেকে অ্যাড করে, তো এটা না করে আমি বলবো নর্মাল খাও, কোনো সুইটনার বা চিনি তো বা একদমই নয়। আর যদি নিতেই হয় তাহলে স্টিভিয়া ইউজ করতে পারো বা এক চামচ পিওর হানি ইউজ করতে পারো। এবং তারপরে অবশ্যই যেটা দেবে সেটা হচ্ছে একটা গোটা পাতিলেবুর অর্ধেক, সেই গোটা পাতিলেবুর রসটা একটু বড় যদি হয় তাহলে অর্ধেক, আর যদি ছোটো পাতিলেবু হয় তাহলে পুরোটাই যে রসটা সেই রসটা ওতে দিয়ে দেবে। দিয়ে এবার হালকা তার আগে একটু উষ্ণ গরম জল করে নিতে পারো, একদম ফোটাবে না, কারণ অবশ্যই জানো যে একটা টেম্পারেচার পরে কিন্তু অতিরিক্ত টেম্পারেচার হয়ে গেলে পাতিলেবুর যে গুণটা সেটা নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি উষ্ণ গরম জল এই এটা তৈরি করে ঘুম থেকে উঠেই খালি পেটে এইটা প্রথম খেয়ে নেবে, ব্যাস। তারপর সারাদিন যার দৈনন্দিন কাজকর্ম অবশ্যই একটু এক্সট্রা খাটাখাটনি কাজকর্ম এইগুলো করলে তো তোমার এই শিরা ধমনীতে যে আমাদের কোলেস্টেরল জমে যায় বা বিভিন্ন রকম ব্লকেজ আছে সেইগুলো তো অবশ্যই যাবে, কিন্তু নর্মাল কাজকর্ম যদি করে যাও আর রেগুলার যদি এই ড্রিঙ্কসটা খালি পেটে খাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমার ওই ধমনীতে যে ব্লকেজগুলো এসছে সেগুলো চলে যাবে। এটা কিন্তু একটা ম্যাজিক্যাল ড্রিঙ্কস এবং অবশ্যই তোমরা এটা খাবে। এবং এটা শুধু যে তুমি এই শিরা ধমনীতে যে জমে থাকা ব্যাপারটা ঠিক করে দেবে তা নয়, এছাড়া এর ইনোরমাস মানে রেজাল্ট পাবে। ফ্যাটি লিভার থাকলে সেই ফ্যাটি লিভার কিন্তু এই ম্যাজিক্যাল ড্রিঙ্কস থেকে তোমার আস্তে আস্তে কিওর হয়ে যাবে। ধরো ফ্যাটি লিভার কী, ফ্যাটি লিভারে লিভারের মধ্যে এক্সট্রা ফ্যাট জমে থাকে, লিভারের গায়েতে বিচ্ছিরি ফ্যাট জমে থাকে এবং সেইটাই পরে বাড়তে বাড়তে সিরোসিস অফ লিভার এই টাইপের মারাত্মক মানে অসুখ হতে পারে। তো সেই জমে থাকা ফ্যাটটা সেটাও কিন্তু এই যে তরলটা বা যে এই যে তুমি লিকুইডটা বানালে, এই যে ড্রিঙ্কসটা বানালে, এটা কিন্তু রেগুলার যদি খেতে পারো তাহলে ভীষণ ভালো, কারণ এতে অ্যাপেল সাইডার ভিনিগার আছে, লেবু আছে, তারপর আছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ কিন্তু লিভারের ফ্রেন্ড, সুতরাং এই ড্রিঙ্কসটা রেগুলার খেয়ে যাও
লিভার ভালো থাকবে, লিভার যদি খারাপ হয়েও থাকে সেই লিভার কিন্তু আস্তে আস্তে কিওর হয়ে যাবে। তারপর শিরা উপশিরায় যে ধমনীতে যে জমে থাকা যে কোলেস্ট্রল, সেই কোলেস্ট্রল কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে, সেই কোলেস্ট্রল আস্তে আস্তে মানে গলে গিয়ে শিরা বা উপশিরাগুলো রক্ত চলাচলের জন্য একদম ঠিকঠাক হয়ে যাবে। কারণ এই রক্ত চলাচলটা যত কমে যাবে, যত যেতে গিয়ে বাধা পাবে, একটা নালীতে জল দিতে গিয়ে যদি বাধা পায়, তাহলে কিন্তু যেই রক্তর মধ্যেও মানে শিরার মধ্যেও ঠিক সেম জিনিস হয়, যদি ব্লকেজ এসে যায় বেশি তখনই কিন্তু হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, এইসব জিনিসগুলো হয়। তো এই জিনিসটা যদি রেগুলার খেয়ে যেতে পারো ঘুম থেকে উঠে খালি পেটে, অবশ্যই দেখবে তোমার অবশ্যই উপকার হবে। আর একটা জিনিস বলছি, দেখো মনে রাখবে ফুটো বাটিতে তেল ঢেলে কিন্তু লাভ নেই। মানে তুমি ধরো এমনিতেই রেগুলার খুব আনহেলদি লাইফস্টাইল লিড করছো, মানে রেগুলার মদ খাচ্ছো, সিগারেট খাচ্ছো এবং ঠিকঠাক খাওয়া দাওয়া করছো না, জাঙ্ক ফুড খাচ্ছো, প্রচুর কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি মাফটা এইসব রেগুলার খেয়ে যাচ্ছো, ব্যায়াম ট্যাম রেগুলার করছো না, অথচ এরকম রেমেডি টাইপের ওষুধ বা এই টাইপের জিনিস খেয়ে যাচ্ছো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। অবশ্যই তোমার ওভারঅল লাইফস্টাইলটাকে ঠিক রাখতে হবে, এবং যদি এই ঘুম থেকে উঠে খালি পেটে এটা খেয়ে যাও, তাহলে তোমার যদি অলরেডি তোমার ধমনীতে এই জিনিসগুলো ব্লকেজ হয়েও থাকে এবং লিভার হয়ে থাকে ন্যাচারাল ওয়েতে, কিন্তু এই জিনিসটা তোমার কিওর হয়ে যাবে। দেখো কোনো ওষুধ বা কোনো অ্যালোপ্যাথি ওষুধ বা কোনো কেমিক্যাল যে ল্যাব আছে সেই ল্যাবে তৈরি করা ওষুধ খেয়ে নিজেকে সারানোচ্ছে, এই জিনিসগুলো সবই আয়ুর্বেদিক জিনিস, এই জিনিসগুলো ন্যাচারাল জিনিস, এইগুলো খেয়ে শরীরটাকে ঠিক রাখা তো অনেক ভালো না। যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক দিও, আর অবশ্যই তোমার বন্ধুবান্ধবের মধ্যে এটা শেয়ার করে দিও, কারণ এটা সবার জন্য জানা দরকার, বয়স্ক বাবা মা সবার জন্যই এটা জানা দরকার এই জিনিসগুলো, ইনফরমেশানগুলো। এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।